সত্যের অনুসন্ধানে চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই আজকে আমরা শ্রীমদ্ ভগবদ্ গীতার চতুর্দশ অধ্যায় গুণত্রয় বিভাগ যোগ আলোচনা করব। ওম নম ভগবতী বাসুদেবায় ওম তাৎসাৎ চতুর্দশ অধ্যায় গুণত্রয় বিভাগ যোগ ভগবান কহে শুনো যতগুলি গুণজ্ঞান তার শ্রেষ্ঠ যাহা হয় তা তোমায় জানাইতে কহি আমি ভালো অবধানে শুনো ধনঞ্জয় সিদ্ধ মুনি সিদ্ধমণি যত যাহা হয়ে অবগত হয়ে মুক্ত দেহের বন্ধনে পাইয়াছে মুখ্যগতি কহিতেছি ত্রুমাপতি মুক্ত হবে তুমি অনুক্ষণে ধনঞ্জয়ে শুনো কথা জ্ঞানের আশ্রয়ে যথা ত্রিগুণের হয় যে অতীত সৃষ্টিকালে সেই জন ধরাতলে না জন্মান নাহি হন প্রলয়ে ব্যথিত প্রকৃতির গর্ভাধারে বীজ আমি দি ছেড়ে সর্বভূত সমুৎপন্নতাতে তাইতে প্রকৃতি মাতা সবাকার আমি পিতা নাহি কোনো সংশয় এই হাতে বলি হে অর্জুন প্রকৃতিতে ত্রিগুণ সত্য রজহতম নাম হয় আত্মাকে অব্যয় দেহে বন্ধন করিয়া রহে এই সত্য জানিবে নিশ্চয় অমলিন সত্যগুণ শুনতাই হে অর্জুন নির্দোষ ও প্রকাশক হয় বুদ্ধিজ্ঞান সঙ্গ পায় বন্ধন করে আত্মায় তুমি ইহা জানিবে নিশ্চয় আসক্তি রজ হয় জানিবে ধনঞ্জয় তাহা হতে কামনা উদয় যাহা কর্মের বন্ধনে সমুদয় ভূতগণে করে বদ্ধ সকল সময় হে ভারত তমগুনূপে জাত বিভ্রান্ত করয়ে জীবগণে আলস্য প্রমাদার নিদ্রাসহ অনিবার বদ্ধ করি রাখে প্রাণীগণে সত্যগুণী জীবগণ সুখেতে আবদ্ধরণ রজগুণী যথা কর্মাসক্ত তবে তমগুণধারী প্রজ্ঞাকে আবৃত্ত করি সদা হয় অতীব বিভ্রান্ত গুণ হতে সত্যগুণ কভুজিতে রজ জয়ী সত্যতম হতে সত্য রজ থেকে তম কভু বা প্রবলতম পার্থ তুমি জানিবে মনেতে আর শুনো এক মনে যখন ইন্দ্রিয়গণে সুনির্মল লাভ করে নিশ্চয়ই জানিবে ভালো সত্যগুণ বৃদ্ধি পেল কোনো ভয়ে নাহিক অন্তরে পরদ্রব্য পেতে মন কর্মে সদারতরণ বহে অনুক্ষণ স্বস্তি তৃপ্তি নাহি জিতে সদা স্পৃহা বিষয়েতে ইহা রজগুণের লক্ষণ বৃদ্ধিতম গুণ যার বিবেক না থাকে তার নাশ হয় উদ্যাম সকল কর্মেতে বিমুখ রয় বুদ্ধি বিপর্যয় হয় হেন যত লক্ষণও উদয় সত্যগুণ বৃদ্ধি হলে জীবের জীবন গেলে লভে যাহা তত্ত্ববিদগণ ব্রহ্মলোক যার নাম সেই তো পরম ধাম সেই স্থানে করেন গমন বৃদ্ধি হলে রজগুণ হইলে জীবের মরণ মানবজনীতে জন্ম লয় যথা তম বৃদ্ধি হলে সে জীবের মৃত্যু হলে পশুর জনিতে জন্ম হয় সত্যজাত কর্মফল শান্তি সুখ সুনির্মল রজগুণ হলে দুঃখ পায় তমগুণ কর্মফল অজ্ঞানতা সে কেবল তাত্ত্বিক গণেতে যাহা গায় সত্যগুণ হতে জানো উদয় হইবে জ্ঞান রজ হতে লোভ উৎপাদন ভ্রমাদি অজ্ঞান যত তম হতেই উদ্ভূত সত্য যাহা শুনো বচন সাত্ত্বিক মতি যার স্বর্গলোকে গতিতার রাজসিক গণ মরতে যায় তামসিক আর যত পায় নরকেরও পথ দুঃখ ভোগ করে সর্বদায় কর্ম করে যে প্রকৃতি কর্তা সেনা হয় সত্যি আমাকে তিনিই হন জ্ঞাত ব্রহ্মভাব প্রাপ্ত হয় জানিতে আমাকে পায় সেইজন যে ত্রিগুণাতীত গুণত্রয় কারণেতে জীবদেহ সৃষ্টি তাতে হয় যে বা তাহার অতীত জরা ব্যাধি জন্ম মুক্ত হয়ে মুখ্য পায় হে অর্জুন জান নিশ্চিত জিজ্ঞাসেন ধনঞ্জয় গুণাতীত কারে কয় তার হয় কেমন লক্ষণ কেমন বা আচরণ কেমনে প্রাপ্ত হন সুনিশ্চয় করিব শ্রবণ সুনপপার্থ মতিমান কহিলেন ভগবান ত্রিগুণের কর্ম যারা কয় সত্যগুণের প্রকাশ রজকর্মে অভিলাস তমগুণে অজ্ঞান নিশ্চয় এইসব আত্মাকর্ম জানে যে বা এই মর্ম দেশহীন প্রবৃত্ত হইলে নিবৃত্ত হইলে তার অভিলাষ নাহি আর পার্থতারে গুণাতীত বলে যিনি উদাসীন হন সাক্ষীস্বরূপে রণ নিযুক্ত যে গুণত্রয় এমন যাহারও জ্ঞান করে সদা অবস্থান তিনি গুণাতীত নিশ্চয় সুখ দুঃখ সমজ্ঞান আত্মভাবে অবস্থান যেই জন ধৈর্যশীল হন মৃত্তিকা বা স্বর্ণস্তরে কোনো ভেদ নাহি করে নিন্দা ও প্রশংসা তুল্য মন প্রিয় বা অপ্রিয় আর থাকে সদা নির্বিকার মান অসম্মান তুল্য জ্ঞান ফল লাভ সে আসাতে কর্মে কভু নাহি নাহিমাতে সেই গুণাতীত ভাগ্যবান একান্তই ভক্তি ভরে যেই ভক্ত নিরন্তরে ধ্যানোপাসনা মোড়ে করে গুণত্রয় অতিক্রমী ব্রহ্মভাব প্রাপ্ত তিনি ইহা তার শ্রেষ্ঠতরে আমি সর্বসুখ হই অকৃত্রিম ধর্ম হই সদা আমি ব্রহ্মের আশ্রয় অমৃতত্ব আমাতেই অব্যয়ত্ব নিত্যতেই পরম সে নিত্যানন্দময় এ চতুর্দশ অধ্যায় দীনকৃষ্ণ দাস গায়ে ভক্তিসহ পাঠ বা শ্রবণে অশ্বমেধ ফল পাবে সংশয় নাহিক রবে সৃষ্টিকর্তা পদ্মজনী ভনে ৃ্ণোরজন সংবাদে চতুদ্ধ সধ্য্যায় গুণত্রায় বিভাগ যোগ সমাপ্ত। অন মমভাগয়াতি আসু দেবয়, ওম সিকিষ্নার বনামস্তু ওম তাৎসা।